রানি বিলকিস বড় শৌখিন নারী ছিলেন। মহিলা তো, মহিলারা তো একটু শৌখিনী হয়। ওনার সিংহাসনটাও খুব সুন্দর চমৎকার করে বানানো ছিল। রানী তো রানী, খুব শৌখিন রানী ছিল, সিংহাসনটাও খুব সুন্দর করে বানানো। রানী বিলকিস চিন্তা করলেন আমার সিংহাসনটা চোরে যাতে না নিতে পারে, সেই জন্য 7টা দেওয়াল দিয়ে একটা বিল্ডিং তৈরি করে 7টা লোহার দরজা তালা মেরে ওই সিন্ধুকের ভিতরে ওনার সিংহাসনটা রেখে চলে আসলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর বললেন, কে আছো? রানী বিলকিসের সিংহাসন 7টা দেওয়ালের ভিতর থেকে শুধু সাবা থেকে এই ফিলিস্তিনে এনে দিবা। তখন একজনে হাত বাড়ালো জিনদের মধ্যে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে যে ইফরিত শক্তিশালী জিন, সে বলতেছে হুজুর আমি পারি। সবচেয়ে শক্তিশালী জিন ছিল ইফরিত, একবার দানবীয় জিন। হেতে দ্বারা কা হুজুর আমি পারি। টাইম কত? আয় ইফরিত, সময় কত নিবি? কোরআনের ভাষায় ইফরিত বলতেছে আনা আতিকা বিহি, আমি এনে দিতে পারি আপনার কাছে। আপনি বৈশা রয়েছেন, বসার থেকে শুধু দাঁড়াবেন। আরো জোরে। বসা থেকে দাঁড়াইতে কয়দিন লাগে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই ধরলাম, 10 সেকেন্ড ধরলাম। 10 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আনতে পার। তৎকালীন জমানায় মানুষ তো দেরাত ছিল না। কত হাত ছিল? 20 হাত, 25 হাত ছিল একটা মানুষ। ওহন তো আমরা 3.5 হাত হয়ে গেছি গা। হ্যাঁ, এটা কমতে কমতে কমে গেছে গা। তো 20 হাত মানুষ ছিল তৎকালীন, 20 থেকে 25 হাতের কম না, 30 হাত এইরকম মানুষ ছিল। 20-30 হাতের একটা লম্বা ছিল। তো ওই 20-30 হাত একজন মানুষের সিংহাসনটা কত বড় হবে? জিনে কয় হুজুর আমি আনবো। 2000 কিলোমিটার রাস্তা সুদূর ফিলিস্তিন থেকে রানী বিলকিসের সিংহাসন 7টা লোহার দরওয়াজা 7টা দেওয়ালের ভিতর থেকে আমি নিয়ে আসবো। আমিন কোরআন বলতেছে, জিন বলতেছে হুজুর আমি যা আনতে পারি এই ক্ষমতা আমার কিন্তু আছে, এবং আমি বিশ্বস্ত। আমি যে চুরি করে নিয়ে যাবার না, আপনার কাছে নিয়ে আসবানি, আমি আপনার খুব বিশ্বস্ত জিন। জিনদের ভিতরে তো চোর আছে, বুঝছেন না? আমি কিন্তু চুরি টুরি করবার না, আমি কিন্তু আমিন, খুব বিশ্বস্ত, আপনার খুব অনুগত জিন, আমি আইনে দিতে পারবো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হইল না, না টাইম বেশি হয়ে যায়, আর একটু কমাও। এটা বলে টাইম বেশি। আর কেউ আসুনি, কেউ আর আসুনি, রানী বিলকিসের সিংহাসন এনে দিবা তোমরা। قال الذي عنده علم من الكتاب, কিতাবের জ্ঞান আমি আল্লাহ যারে দিছিলাম সে হাত বাড়াইলো। মারহাবা কর। অলির পাওয়ার কত দেখেন অলি। আমার দেশের লেতা কাতা সাদা উল্লাহ বল্লা সুল্লাহ অলি মানবার চাই না। আরে বেটা, তোমরার মতো কোটি মৌলবি যা করতে না পারছে শাহজালাল ইয়ামানি একা তাই করে দেখাইছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? قال الذي عنده علم من الكتاب, কিতাবের জ্ঞান যারে দিছিলাম, কিতাবের জ্ঞান যারে দিছিলাম, উনি দাঁড়ায় গেলেন। আসিব বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের সাহাবী আপন খালাতো ভাই ছিল। নবী না, রসুল না, অলি ছিল, অলি 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 অলি। আমি আল্লাহ যাকে কলবের মধ্যে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান। একটা জ্ঞানের নাম ইলমে জাহির, আর একটা জ্ঞানের নাম ইলমে বাতিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে আসছে আল ইলমু আলিমান। ইলম দুই ধরনের, ইলমুল লিসান, একটা জবানের ইলম, হুয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আর একটা ইলম আছে ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, হুয়া ইলমুন নাফি, অনেক দামি ইলম, অনেক দামি ইলম। কিতাবের জ্ঞান ছিল হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের মধ্যে জায়নামাজ ছেড়ে দিয়েছে, পানির উপরে জায়নামাজ, পানি ডুবাইতে সাহস করে নাই। কিতাবের জ্ঞান ছিল সিফাসালান নাসির উদ্দিন শাহের মধ্যে, ইন্তেকালের পরে কবর পূর্ব পশ্চিম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান। হযরতে আসিব বিন বারখিয়া বলে, হুজুর আমি পারি রানি বিলকিসের সিংহাসন এনে দিতে। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারহু। কত সময় লাগবে রে আসিব বিন বারখিয়া? আসিব বিন বারখিয়া বলে, হুজুর ইয়ারতাদ্দা ইলাইকা তারহু, আপনি চোখের পলক মারতেই আমি নিয়ে চলে আসবো। কয় ঘন্টা লাগে? হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাদশাহ সুলাইমানকে আল্লাহ না দিয়েছিলেন। এই বাদশাহী চালানোর জন্য আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে একটা তক্ত দিয়েছিলেন, সিংহাসন। এই সিংহাসনের উপরে উপরে সুলাইমান আলাইহিস সালাম বসে থাকতেন। আল্লাহ তার অনুগত করে দিলেন বাতাসকে, বাতাসকে উনি যা বলতেন বাতাস তাই করত। আল্লাহর পয়গম্বরকে নিয়ে, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে তক্ত সহ বাতাস উড়ে 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 যাইত। তামাম দুনিয়া মাত্র 12 ঘন্টার ভিতরে সুলাইমান ঘুরে আসতে পারতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত সুলাইমানকে আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, সারা পৃথিবীর বাদশাহী। এবং কোন ইঞ্চি মাটি নাই যে মাটির বাদশাহী সুলাইমানকে না দেয়া হয়েছিল। আল্লাহ তাকে তক্ত দিয়েছিলেন, এই তক্তের উপরে চড়ে 12 ঘন্টার মধ্যে তামাম পৃথিবী সুলাইমান ঘুরে ঘুরে দেখে আসতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, তার আরেকটা বাহিনী ছিল, বাহিনীর নাম জিন। সৃষ্টির এমন কোন জিন নাই যে জিন সুলাইমানের অনুগত না ছিল। পৃথিবীর গভীর সমুদ্রের তলদেশে বিরাট বড় বড় দানব দানব জিনেরা থাকে। এরা যদি পৃথিবীতে আসতো, পৃথিবীর মানুষ এরা মেরে ধ্বংস করে দিতে পারত। কিন্তু আমার আল্লাহ পাহারা দেওয়ার জন্যে প্রত্যেক সমুদ্রের পারে পারে বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। দেখবেন ওই পাহাড়ের চূড়ায় ফেরেশতারা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, যাতে জিনেরা জমিনে এসে উৎপাত করতে না পারে। আল্লাহ মুসলমানদের ঘরের ভিতরে ফেরেশতা দিয়ে পাহারা দেওয়ায় সাদের উপরে ফেরেশতারা পাহারা দেয়, জিনেরা যাতে আপনাদেরকে কষ্ট না দেয় আল্লাহ ফেরেশতাদেরকে পাহারা দেয়। কিন্তু এই মানুষ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন। এই মানুষ বড় অকৃতজ্ঞ, এই মানুষ বড় অকৃতজ্ঞ, বিরাট বড় অকৃতজ্ঞ মানুষ। পৃথিবীতে একটা জাত অকৃতজ্ঞ, এটা হলো মানুষ। এটা আল্লাহর কৃতজ্ঞতা করে না, মানুষের কৃতজ্ঞতা নেই। পৃথিবীতে বহু মানুষ আছে, আপনি খাওয়াবেন পড়াবেন, ওই ফাতে বেইমানি করে, কি কথা কন না আছে না। দোকানে আপনি রেখে যাবেন, আপনার কি বলে হেল্পার দিয়ে যাবেন, 6 মাসে দেখবেন দোকান শেষ হয়ে গেছে। কথা খারাপ কইছে, 6 মাসে দোকান শেষ। বলে দোকান কই গেছে, দোকান কই গেল, বলে খাইয়ে লইছ, শেষ করে লইছি, 6 মাসের দোকান শেষ। এটার মানুষ। কিন্তু আপনি কুত্তারে খাওয়ান তো, দরজা পাহারা দিত, মরে যাব, কিন্তু চোর ঢুকতে দিত না। আরে এরকম কিছু মানুষ আছে যারা কুত্তার চাইতেও নিকৃষ্ট, কি কথা বলেন ঠিক কিনা, কুকুরের চাইতেও নিকৃষ্ট। কাকে ওয়াজ শোনাবো, কাকে ওয়াজ বুঝাবো? দেশে তো ওয়াজ কম হয় না, বহু ওয়াজ হয়, কিন্তু মসজিদে জুতা চুরি বন্ধ হয়েছে না, কখনো চুরি হয়। এ বাজারের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোকানদার মালে কম দেয় ব্যবসার লাভের জন্য। বহু দোকানদার আছে কাস্টমার ঠকানোর ধান্দা করে, চিন্তা করে কেমনে বাস দেওয়া যায়। বহু ব্যবসায়ী কাছে মালে ভেজাল দেয়, কলার মধ্যে ফরমালিন, আনারসে ফরমালিন, ফলের মধ্যে ফরমালিন, বিষ খাওয়ায় দেয়। পোলাও বিরিয়ানির ভিতরে স্বাদ বাড়ানোর জন্য এমন নতুন নতুন মেডিসিন তৈরি হয়েছে, যেইগুলি দিলে মানুষের ক্যান্সার হবে, রোগ হবে। আহা, মানুষকে ক্যান্সার রোগের ওষুধ খাওয়াইতেছে যাতে মানুষের ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়। হাস, মানুষ কত বড় নিকৃষ্ট জীব! কল্পনা করতে পারবেন যে বিরিয়ানির ভিতরে এমন ওষুধ মেডিসিন দিছে, খাইলে খুব মজা লাগবে, কিন্তু খাওয়ার পরে যত খাবেন আস্তে 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 আপনার ব্লাডের ভিতরে ক্যান্সার ঢুকে যাবে। খাওয়াচ্ছে। গরুর গোশত বাদ দিয়া কুত্তার গোশত ভাজাই দেয়। হাই হাই হাই, মানুষ! চি 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 চি, আশ্চর্য লাগে। এরা মানুষ দাবি করে কি করে? হোটেলের ভিতরে বেশি লাভের জন্য মরা মুরগি চালাই দেয়। এই কথা কর না কে? মরা মুরগি চালাই দেয়, মুরগি মরে গেছে, বেচালাইতেছে কম দামে, লই যা চালাই দে না। ওই জায়গা আছে, ওই পাশে একটু বিছনা করে দেন, আপনাদের জায়গা যদি সামনে থাকে তাহলে আগায় বসেন, আর না থাকলে সাইফে কষ্ট করে ওইদিকে জায়গা আছে। একটু জিকিরের হালতে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এইভাবে চলতেছে আমাদের দেশ। মানুষ কাকে ওয়াজ শোনাবো বলেন তো? মানুষ এইভাবে খাবারের ভিতরে ভেজাল, মরা মুরগি চালাই দিছে, মরা মুরগি। একটা মিনিট কথাটা বুঝেন, মুরগি মরে গেছে, জবাই হয় নাই, এই মুরগিটা কম দামে বিক্রি করে দিল, যিনি বিক্রি করছে ও যেই কয় টাকা নিছে সব কয় টাকা হারাম, ওই টাকা দিয়ে ও যা কিনে খাবে সব হারাম। গরুর গোস্ত যদি কিনে খাইত, শুয়োরের গোস্ত আর গরুর গোস্তের মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ ঠিক আসতে বলেন, জোরে বলে। মানুষ কতটা নিচু হলে, কতটা অপদার্থ হলে, কতটা নিচু আর ইতর হলে মরা মুরগি বিক্রি করে দিয়ে হোটেলে চালাই দিচ্ছে, আর হোটেলওয়ালা কত বড় ইতর হলে এই মরা মুরগি মানুষকে খাওয়াচ্ছে। মানুষের বাচ্চা হয় কি করে, ওকে তো মানুষের কাতারে আনা যায় না। সি সি সি, মানুষ কতটা নিচু পর্যন্ত, একটা কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে এদের কাছে। আমার ঢাকাতে বসুন, হাসনাবাদে এক হোটেলে কুত্তার গোস্ত চালাই দিছে, 8 মাস পর্যন্ত সিলগালা করে রাখছিল। চিন্তা করতে পারছেন, হ্যাঁ তার মাথায় আবার টুপি থাকতো সবসময়, হ্যাঁ সবসময় টুপি থাকতো, দাঁড়িয়ে আছে এই অবস্থা, মাথা নষ্ট হয়ে যাবে। শোনার পরে আমার মাথা হিট হয়ে গেছে, মানুষ না জানোয়ার, অবস্থা চলতেছে। ও মুসলমান, কি করে ওয়াজ শোনাবো, কারে ওয়াজ শোনাবো? এই তো আমাদের দেশের সমাজ, মানুষ মানুষকে এইভাবে, মানুষ মানুষকে খাওয়ায়। কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন বাজান, এই মাটি, এই জমিন, পৃথিবীতে বহু মানুষকে এই মাটির নিচে দাফন হয়েছে। আহা, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। বহু ধনী মানুষের রক্তগুলি চুষে চুষে নিয়ে 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 গরিব মানুষের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বিরাট বাড়ি বিল্ডিং করে খালি হাতেই তো চলে গেল। কত ধনী মারা গেল করোনাতে, ছেলে বাবার লাশের পাশেও ভয়ে যায় নাই, যদি করোনায় আমারে ধরে। আহা, যে সন্তানের জন্য সারা জীবন এটা সেটা করে চলে গেল বেচারা, সন্তানটা কবরের পাশেও গেল না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ইমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদ এবং সন্তানের মায়ায় পড়ে আমি মালিকের জিকির থেকে তুমি আলাদা হইও না, আমি আল্লাহর জিকির স্মরণ থেকে তুমি তুমি মাহরুম হইও না, নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, আল্লাহর বিধান, খোদার আইন, আমি আল্লাহ তোমাকে যেটা হালাল করেছি এ হালাল ছেড়ে দিও না, আমি যেটা হারাম করেছি এ হারাম তুমি ধইরো না। বান্দা, আমি আমার নবীজির যা নিষেধ করেছে তোমরা ছেড়ে দাও, নবী যা করতে বলেছে তোমরা সেটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, মনসম্মতি আছে তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতিও দেয় নাই, তোমরা সেটা ছেড়ে দাও। চুনারু ঘাটের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, এই বাজারে বহু ব্যবসায়ী বাজারে মাটি কত মানুষকে কবুল করেছে, কত মানুষকে মিসমার করে দিয়েছে। 100 বছর আগের কবর পাশে যান গরুস্থানে, 100 বছর আগের কবরের অস্তিত্ব খুঁজে পাবেন না, তাহলে 500 বছর আগের কবরের তো কোনো হদিসই নেই। অথচ আমার জমি, আমার জমি জমি জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার আমার করে কত মানুষ কবরে চলে গেল, আজ কবরের ঠিকানা পর্যন্ত তাদের নাই। কবরে যেহেতু যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, বাপ মুসলমান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ইমানদার, আমি আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করো। আমি মালিক আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু আইসো না, মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো। মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান, আল্লাহ মুসলমান হয়ে কবরে যাইতে বলেছে। মুসলমান, মরণের আগে মুসলমান হও, মরণের আগে মুসলমান হও, মরণের আগে মুসলমান হও। কুল্লু নফস, এমন কোনো জীবন নাই দায়িকাতুল মউত, মরণের স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়াল, ছাগল, ভেড়া, উদ্দুম্বা ভেড়া, গরু, ছাগল, মহিষ, পশু পাখি যা কিছু বলেন না কেন, সবার মরণের স্বাদ নেওয়া লাগবে। আপনি যে ঘাসের উপরে বসে আছেন, এটার মরণের স্বাদ নিতে হবে। আপনি যেই গাছের ফল খান, মরণের স্বাদ নিতে হবে। মরণের স্বাদ ছাড়া কারো উপায় নাই, মরণের স্বাদ নেওয়া লাগবে। মরণ মরণ মরণ, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝকমারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আরে খাবারের মধ্যে যারা ভেজাল দিল, এর ভিতরে অনেক হাজি সাবু আছে। কি কথা কর না কে, বহু হাজি সাব হজে চলে যায়, আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যায়, কোটি কোটি টাকার মালিক। মক্কা ঘর ধরে কাঁদতেছে, শয়তানে আসে আর কয়, উরে সিটার, তোর মতো সিটার দুনিয়া তার কেনা আছে, মানুষের বিষ খাওয়াই এখন মক্কা ঘর ধরে কান্দোস, শয়তান কোথাকার, তুই তো আমার সেই তো বাটপার। কি কথা কর না কে, শয়তানে আসে আর কয়, তো আমার সেই তো সিটার। এই অবস্থা চলতেছে, অবস্থা খুব ভয়াবহ। অবাজান মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। আল্লাহ পাক তাকে একটা বাহিনী দিলেন, জিন, জিন বাহিনী। এই জিনেরা সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। এই জমিন আগে যারা আবাদ করত তারা জিন। যে জমিনের উপর বসে আছেন এখানে জিনেরা বসত। যে ঘর জমিনে ঘর বাঁধছেন, এই জমিনে জিনেদের ঘর ছিল। এই পৃথিবী জিন জাতি আবাদ করত। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। হায়াত পেয়েছিল 60,000 বছর। উপাধি আবুল জিন, আগুন দিয়ে তৈরি করলাম। আর আল্লাহ ওয়াখলাকাল জান্না মিম্মা রিজিম মিন জিন জাতি আগুনের তৈরি, মেজাজ বড় উগ্র। জিনদের মেজাজ সবসময় উগ্র থাকে। ওরা সারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি করলো, নাফরমানি করলো। জমিনের ভিতরে বিরাট বড় নাফরমানি। জিন জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই, এই জন্য জিনদের মধ্যে কোনো অলির জন্ম হয় নাই। আপনি সারা সৃষ্টির মধ্যে জিনদের কোনো মাজার পাবেন না, জিনের মধ্যে কোনো অলির জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের ভিতরে শাহজালাল আছে? জিনেরা শাহজালালের কাছে আসতো। জিন্দের ভিতরে শাহজালাল নাই, জিন্দের মধ্যে সিফা সালার নাসির উদ্দিন শাহ নাই, জিন্দের ভিতরে আল্লাহর ওলি নাই, নাই জিন্দের ভিতরে নাই। এই পৃথিবী আবাদ করত জিনেরা, জিন জাতিরা পৃথিবী আবাদ করত। নাফরমানি করতে 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 আল্লাহ জাতিকে তারাই দিয়ে মানব জাতি আল্লাহ পাঠাইলেন। এই মানব জাতির সঙ্গে আল্লাহর পীড়িত হলো, এই মানব জাতির সঙ্গে আল্লাহর ভালোবাসা হলো। আল্লাহ ওই জাতির সাথে ভালোবাসা করে, ওই ব্যক্তির সাথে আল্লাহর ভালোবাসা হয় যে ব্যক্তিটা আল্লাহর প্রতি অনুগত হয়। অনুগত 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 হয়। আপনার বাড়িতে কুত্তা, দুইটা কুত্তা যদি থাকে, একটা কুত্তা আপনার অনুগত, আর এক কুত্তা আপনার কথা শুনে না, আপনি কিন্তু বেশি ভালোবাসবেন আপনার অনুগত কুত্তাকে। কি কথা বলেন ঠিক কিনা? আরে কর্মচারী যদি হয়, অনুগত কর্মচারীরে মালিক ভালোবাসি। আর আমরা তো আল্লাহর কর্মচারী, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, বান্দা তোকে এত কিছু দিলাম, একটা জিনিস তুই আমাকে দিবি, ফাদকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ স্মরণ করবি, আমিও আল্লাহ তোমার স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ শুকর তুমি করবে, কৃতজ্ঞ হবে, কৃতজ্ঞ হবে, কিন্তু নাফরমানি কইরো না, কৃতজ্ঞ হইও নাফরমান হইও না, কৃতজ্ঞ হইও নাফরমান হইও না। কৃতজ্ঞ হতে বলেছেন, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ বান্দা হতে বলেছেন। আচ্ছা বলেন তো, রিজিককে আল্লাহ বলেই মানে না, মাত্র ২০০ কোটি মানুষ আল্লাহকে আল্লাহ স্বীকার করে। মোহতারাম, আল্লাহর রাজত্ব কিন্তু নষ্ট হয়ে যায় নাই, আল্লাহর রাজত্বটাই ঠিক আছে। পৃথিবীতে বহু রাজত্ব এসেছিল, রোম সাম্রাজ্য, ফার্সিয়ান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, এরপর আব্বাসীয় সাম্রাজ্য, উমাইয়া সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, সালতানাত, আর কত সাম্রাজ্য, ফাতিমীয় সাম্রাজ্য, সাম্রাজ্যের কোনো শেষ। মুসলমান হয়ে আসো, আসতেই তো হবে, মাটিতে যেতেই হবে, আপনাকে কবরে যেতেই হবে, এটাই শিওর, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যেতেই হবে আপনাকে, মাটির নিচে যেতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, আজ অথবা কাল অবশ্যই যেতে হবে। আজ পর্যন্ত কেউ এখান থেকে নিস্তার পায় নাই, আমি আর আপনি কি যেই হোক আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতেই হোক। এর চাইতে সত্য আর কিছু নেই, এটাই ঠিক। যদি দাঁড়াইতে হয় তাহলে অবশ্যই কিছু না কিছু নিয়ে দাঁড়াইতে হবে। হ্যাঁ মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন বিরাট বাহিনী নিয়ে যাচ্ছে, পিঁপড়া ডাক দিছে, ইয়া জাহান্নাম, হে পিঁপড়ার দলের, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি করে গুহার মধ্যে পালায় যাও, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে পালাও, বিরাট বাহিনী আসতেছে, তোমরা যে পাড়ায় মেরে ফেলবে না জানা সত্ত্বে, তাড়াতাড়ি করে পালাও। এই শব্দটা আল্লাহর পয়গম্বরের কানে যায় লাগলো। ৩ মাইল দূর থেকে পিঁপড়ায় কথা কয়, আল্লাহর নবী সুলাইমানের কানে যায় লাগলো। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কইলেন, আল্লাহ তুমি এমন নিয়ামত আমার দিলা যে একটা পিঁপড়ার কথাও আমার কানে লাগে। পিঁপড়ায় কথা কয়, সুলাইমান আলাইহিস সালাম ৩ মাইল দূর থেকে শুনে আর আসে, পিঁপড়ায় কথা কয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেন, সালামের জবাব দিচ্ছে বারে বার। হযরত আলী বললেন, হুজুর কে সালাম দিল আর আপনি সালামের জবাব দিলেন? নবীজি বলেন, আলী রে, পাথর আমারে সালাম দেয়, পাহাড় আমারে সালাম দেয়, গাছ আমারে সালাম দেয়, আমি নবী সালামের জবাব দেয়। মদিনাতে 2টা পাহাড় আছে, একটা পাহাড়ের নাম জাবালে হুদহুদ, আর একটা পাহাড়ের নাম জাবালে আইর। মদিনার থেকে বের হয়ে আসার সময় একটা মসজিদ আছে যুল হুলাইফা, মদিনার মানুষ এখান থেকে হারাম বাঁধে। জুলহুলাইফার বাম পাশে যে পাহাড়, এই পাহাড়ের নাম জাবাল আইর। এই পাহাড়ের আর একটা নাম আছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। কেন জানেননি? এই পাহাড়টা জীবনেও কোনোদিন নবীর সালাম দেয় নাই। নবীকে ইজ্জত না করার জন্যে, সালাম না দেওয়ার জন্যে নবীজি বলতেন সাহাবীরা রে, তারিখ ইবনে শিব্বার ভিতরে এই আজ থেকে 1200 বছর আগের লেখা মদিনার সংক্রান্ত আলোচনায় কিতাব, এর ভিতরে হাদিস এসেছে নবী বলতেন উম্মত উহুদ আমারে ভালোবাসে, আলাবি মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ জান্নাতের একটা পাহাড়। জাবাল আইর আমার সাথে দুশ্মনী করে, আলাবি মিন আবওয়াবিন নার, এই আইরটা হলো জাহান্নামের একটা পাহাড়। জাবাল আইর জাহান্নামের পাহাড়। আমার নবীর সাথে দুশ্মনীর জন্য, নবীকে সালাম না দেওয়ার জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল। ও মুসলমান, এই নবীর ইজ্জত নিয়ে তোমরা যারা ঝগড়া করো তোমাদের কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। নবী ইজ্জত করার জন্য দলিল লাগবে না, বিনা দলিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য দলিল লাগে না মুসলমান, দলিল লাগে না, দলিল লাগে না। বল হুজুর দলিল কেন লাগবে না? আচ্ছা, আল্লাহর পরে সৃষ্টিতে দলিল কে? জোরে কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর পরে সৃষ্টিতে ইজ্জতওয়ালাকে, আরো জোরে। তুই নবী তাজিম করার জন্য দলিল লাগবে কেন? নবী তো নিজেই দলিল। হ্যাঁ, কথা বলে নবী নিজেই দলিল। দলিলওয়ালারে তাজিম করার জন্য দলিল লাগে না। বলো তো দলিল চা, দলিল কি? আরে বলো, যে নবীরে আল্লাহ মেরাজের রাত্রিবেলা উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে নিয়ে বিমালা আলম সাটা দিবেন নি? হ্যাঁ, খোদা শুনতে শুনতে 1 ঘন্টা পার হয়েছে, সাই দিলেন না? না না, একটু সার দিতে হবে, নাহলে মরে যাবো। একটা সারি এসে একটা সারতেছে, আর একটা যায় সার না, কালকেও 3টে। বুঝছেন না, পাবলিকে সারে না। কি করার আছে? কয় হুজুর আসরের পরে আসেন, আরেকজন কালকে হুজুর জোহরের পরে আসেন, অসুবিধা নেই, তাও দেন। তাহলে আমরা পড়ছি তো এক মহা বিপদ। তাইরি বাড়ির একই অবস্থা, জিন হুজুর হয়ে গেছে। এখন কয়েকদিন পরে আমারও জিন হুজুর বানাইব আর কি, জ্বালাত আছি আর কি। তা যাই হোক, কিছু করার নাই, মানুষের চাহিদা, মানুষ ইচ্ছা করে, তা আমরা একটু সময় দিতে হয়। যাক আলহামদুলিল্লাহ, একটু চা খাওয়াই না কি? হ্যাঁ, না হলে গলার দাঁড়াইতারি না, একটু জ্বালা আর কি। আমাদের দেশের সিস্টেম তো ভিন্ন রকম। বলে হুজুর কি সিস্টেম? বলি, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তো একবারে বৃদ্ধ হসপিটালে নিয়ে যায়, তখন আকরি চেয়ে থাকে, একবারে দুর্বল হয়ে যায়। তখন মাইয়া যায়, পোলা যায়, আত্মীয় বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি, এমুক তমুক, আম জাম, কলা, কাঁঠাল, লিচু, পেঁপে, ভাত নেয়, বিড়ি নেয়, তরকারি নেয়, গরু, খাসি, মাছ, ইলিশ মাছ, জুয়েল মাছ, এরপরে বোয়াল মাছ, সব কিছু নিয়ে ফল ফ্রুট এটা সেটা নিয়ে এই বেটার কাছে সাজাই থুয়ে দেয়। বেটা হসপিটালে বুড়ে যাইতেছে, আগরে রয়েছে, দুনিয়ার সব খাবার নিয়ে এটা চারপাশে সাজাই থুয়ে দিছে। আর মাইয়া কান্দে, ওরে আব্বা তোমার জন্য কত খাবার আনছি রে আব্বা, তুমি খাও না কে রে আব্বা রে। মাইয়া কান্দে, ওরে আব্বা তোমার জন্য ফল আনছি, কবুতর রাইন্দা আনছি আব্বা, তুমি খাও না কে রে আব্বা রে। কান্দে কে? আব্বাই যখন সুস্থ ছিল তখন তো কবুতর খাওয়াসনি, মরার সময় কবুতর নিয়েছিস কে? আব্বাই তখন চিন্তা করে, ওরে বড়া বড়া আমার মরার সময় নিয়ে আইসো, তো আগে আনলি না। আমাদের দেশের সিস্টেম ভাই উল্টা পাল্টা। তো বাপ মা যতদিন ভালো সুস্থ থাকবে ভালো মন্দ খাওয়ায়েন, একবারে ওই সময় একবারে মরার সময় গলার ভিতরে ফানি ঢেলে দেখ, খান খান খান, জমজমের ফানি লইছি খান, আগে একটু খাওয়ায়। মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। আল্লাহ কি চমৎকার, কি চমৎকার! সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাকি নিয়ামত দান করেছিলেন। তো একদিন এই বিসমিল্লাহ তফসির, তো বিসমিল্লাহ যাইতেছি আর কি। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে রয়েছে, হুদহুদ পাখি নাই। কিরে আমার গোয়েন্দা প্রধান কই গেল? তো বিরাট বড় রাজদরবারে মন্ত্রী পরিষদ, এক পাশে মানুষ আর এক পাশে জিন, দুই মন্ত্রী পরিষদ ছিল, এক পাশে মানুষ আর এক পাশে জিন। তো কোনো কোনো বর্ণনায় আসছে যে মানুষ মন্ত্রী ছিল 350, জিন মন্ত্রী ছিল 350। এত বড় পার্লামেন্ট ছিল সুলাইমান আলাইহিস সালাম, বিরাট বড় পার্লামেন্ট। সারা দুনিয়া পৃথিবী শাসন করতো, বুঝছেন, জিন জাতি শাসন করতো এবং মানব জাতি শাসন করতো। বিরাট বড় বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, আল্লাহু আকবার, বিরাট বড় বাদশাহী দিয়েছিলেন মানুষের জিন। তো জিনদেরও 350 মন্ত্রী, মানুষেরও 350 মন্ত্রী। তো পাখিদের যে গোয়েন্দা প্রধান হুদহুদ, হেতাই নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল, কই রে হুদহুদ? নাই তো নাই, নাই তো নাই। পরে হুদহুদ আইছে, আসার পরে কইতেছে, হুজুর আমি একটা খবর নিয়েছি। তুই কইছিলি তাই কহ, তোর আজকে পিডামো। তোকে না হুজুর একটা খবর নিয়েছি, আপনি জানেন না, আমি গেছিলাম সেই ইয়ামান, ইয়ামানের সাবা, যাই দেখি এক নারী রাজত্ব করতেছে, এটা সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলিস কি, আমার রাজত্বের ভিতরে আবার এই বেডি রাজত্ব করে? কহ। এক মহিলা রাজত্ব করে, কিন্তু এরা সবাই সূর্যের পূজা করে, বাড়ি হলো ইয়ামানের সাবা, সুন্দর একটা দেশ তার, এতই চমৎকার ছিল সাবা অঞ্চল। সাবাতে এত পরিমাণে ফল হতো, তাফসীরের মধ্যে এসেছে কোনো মানুষ যদি সকালবেলা ঝাঁকা মাথায় করে হেঁটে হেঁটে যাইতো, সকালবেলা হেঁটে হেঁটে যাওয়ার পরে দুপুর হওয়ার আগেই তার ঝাঁকা ভরে যাইতো ফলে, ফল পইড়া পইড়া, এত পরিমাণে ফলের বাগান ছিল সাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত সুন্দর করে রানি বিলকিস পুরা ইয়ামানটাকে সাজিয়েছিলেন। বেরি মানুষ তো। আবার কোন কোন বর্ণনা আসছে রানি বিলকিসের বাপ ছিল মানুষ, মা ছিল জিন। মা ছিল জিন, বাপ ছিল মানুষ। বাপে জিন বিয়ে করেছিল, এই জিন থেকে রানি বিলকিসের জন্ম। খুবই পরমা সুন্দরী ছিল, বাবা খুব প্রতাপশালী বাচ্চা ছিল। রানি বিলকিস খুব বুদ্ধিমতী নারী ছিল। রানি বিলকিস আল্লাহ তাকে সুন্দর একটা রাজত্ব দিয়েছিলেন ইয়ামান। ইয়ামানের সাবা ছিল তার রাজধানী, বড়ই চমৎকার ছিল তার দেশ, খুবই সুন্দর করে সাজানো ছিল ইয়ামানের রাজত্ব। হুদহুদ ডাক ডাকা, হুজুর আমি তার পার্লামেন্টে বসে দেখে আইছি সে সূর্যের পূজা করে, হুজুর খবর নিয়ে আইছি, সুন্দর একটা দেশ, কিন্তু আল্লাহ মানে না, আল্লাহর আইন মানে না। ওগো পাইগম্বর, আপনি পাইগম্বর সম্পর্কে তার কোনো ধারণা নাই। বলিস কি? হুদহুদ বলে, হা হুজুর সত্য খবর নিয়ে আসছি। তখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। এই চিঠি লিখতে যে সুলাইমান আলাইহিস সালাম চিঠির প্রারম্ভে লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান তিনি রহিম। এই তো বিসমিল্লাহ শুরু হইল। সুবহানাল্লাহ কবেন? বিসমিল্লাহ শুরু হইল। এই বিসমিল্লাহ এখন আমাদের নবীজি ডেকে বলে, সাহাবীরা সব ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে, বিড়ি টানার আগে। কেন নাই বিসমিল্লাহ? একটা ধরে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির, খাই এটা শেষে কোন আলহামদুলিল্লাহ ভিটামিন ডি খাইছি। যাদের অভ্যাস আছে বেজার হয় না, এটা ছেড়ে দিতে হবে বাপ, খুব খারাপ জিনিস। এটা আপনাকে তিলে 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 নষ্ট করে দেয়। আমি একদিন বাথরুমে ঢুকছি, ওই পাবলিক টয়লেটে, ওনার করার কি আছে, রাস্তাঘাটে চলিত যাইতে তো ওই বই তো চাপ দিছে, নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে ধরার পরে আমি ঢুকছি, ঢুকার পরে দেখি বিড়ির গন্ধ। আই সর্বনাশ, শয়তানে জায়গা পাইতেছে না, ঢুকতে পারতেছে না, ওটা লেলাই দিছি। তো যাই হোক ওই বাথরুমে ঢুকার পরের দিন বিড়ির গন্ধ, তো কেয়ারটেকারে বেড়ে 10 টাকা করে নেয়। আমাকে 10 টাকা করে নিস, বাথরুমে ঢুকিয়েই 10 টাকা বিল করে লাইলি, তো বিড়ির গন্ধ কে রে? তা ক হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ তা বিড়ি টানছে। তাই বললাম বাথরুম কি বিড়ি টানার জায়গা রে? বিড়ি টানার কত জায়গা আছে, গাছ গাছালি আছে, পার্ক আছে, এনে আছে, রাস্তাঘাট আছে। ক হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। কি জ্বালা চিন্তা করে, এটা রক্তের সাথে মিশে গেছে, না টানলে ক্লিয়ার হয় না, ওইটা 2 টান দিতে হবে তারপর বলে ক্লিয়ার হয়। কি জীবন, আপনি একটু চিন্তা করেন। আইরে বিড়ি টাইন নিয়ে কে তারপরে ডাকাইতে হয়, হ্যাঁ কি কষ্ট। তা আমি আমার বন্ধুদেরকে বলবো এটা অভ্যাস করা যাবে না, ছেড়ে দিতে হবে, এটা আপনাকে ক্ষতি করে দেবে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বাপ মানুষ তো আজ অথবা কাল মরে যাবে, যে কোনো সময় মৃত্যু আসবে। তো এই ধূমপানটা আপনার মুখটাকে একবারে প্রচন্ড দুর্গন্ধময় করে দিবে, আহা বিচ্ছিরি গন্ধ। রহমতে ফেরেশতা আপনার কাছে আসবে না, মৃত্যু তো অবশ্যই হবে আজ অথবা কাল। খোদা রহমতের ফেরেশতা যদি না আসে তাহলে আপনার জন্য সর্বনাশ হয়ে যাবে। তো যাদের অভ্যাস আছে আমি অনুরোধ করব আপনার ছেড়ে দিবেন, এটা আস্তে আস্তে ছেড়ে দিবেন। কেউ হুজুর সারা যায় না, এই পান খাওয়ার অভ্যাস করেন, অসুবিধা নেই, তো এটা ছেড়ে দিবেন। তো আপনাদের সিলেটে মাশাআল্লাহ পানের ভক্ত বেশি, সার পান এটা না হলে জমেই না। চা পান বেশি খাই সিলেটে, এটা ভালো। এই ধূমপানটা ছেড়ে দিতে হবে, খুব খারাপ, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ। নবীজি বলেন উম্মত, মেরাজ রাত্রিবেলা জিব্রাইল আমাকে নিতে 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 বহু দূর আমাকে নিয়ে গেলেন, বহু দূর, বিরাট বড় গম্বুজ। সুবহানাল্লাহ বলবেন? বিরাট বড় গম্বুজের কাছে নিয়ে গেল জিব্রাইল। সাহাবীরা রে গম্বুজটা এত বড়, হাতের আংটি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে, সাহারা মরুভূমির মধ্যে আংটি ছেড়ে দিলে, সাহারা মরুভূমির মধ্যে আংটিটা দেখতে যত বড় দেখা যাবে ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। হয় না বাপ? আরো জোরে বলেন। তাহলে পৃথিবী কত বড়, পৃথিবী থেকে গম্বুজ কত বড়, গম্বুজ যদি এত বড় হয় আমার মালিক আমার আল্লাহ কত বড়। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ। কে? আল্লাহ। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। তাহলে সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আমরা কত ছোট, সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আমরা কত ছোট। মানুষ অহংকার বলে কিছুই নাই আপনার, এই মানুষ অহংকার করে। আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর না ধরে। আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার চাদর কি? বলে অহংকার, আমি আল্লাহর চাদর। দুনিয়াতে কোনো মানুষের অহংকার নাই, অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহর, 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 আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? জমির অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, এলেমের অহংকার। আমরা বক্তাদের ভিতরে কেউ কেউ আছে নাম নিশি দিলেন কে? হ্যাঁ তার সাথে আমি বড় হুজুর, আমার নাম উপরে দিতেই কি কথা কর না কে? এরকম যদি আসে তাহলে বুঝবেন এটা আজাজিলের ভাই। কার ভাই? ওর আর শোনার সাথে না শুনেই ভালো, এগুলি দাওয়াত দিবেন না। যদি অহংকার কারো আসে দাওয়াত দিবেন না, না না এটা আজাজিলের ভাই। মুসলমান খুব মনোযোগ দিয়ে, অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর। কোনো মানুষের অহংকার হবে না। টাকার অহংকার যেন আপনার কখনো না আসে, সম্পদের অহংকার যেন না আসে, বিদ্যার অহংকার যেন না আসে। বাজান রে খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমি গেলাম, বিরাট বড় গম্বুজ, গম্বুজের সুন্দর একটা দরওয়াজা। জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই দরওয়াজার চাবি কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে পড়েন এই দরজার চাবির নাম বিসমিল্লাহির রাহমানির, সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও নবী এই গম্বুজের চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। দরওয়াজা খুলে গেল, বিরাট বড় দরওয়াজা, ভিতরে ঢুকছি। নবীজি বলেন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে দেখলাম আরো আশ্চর্য, বিসমিল্লার মিম শব্দ থেকে আল্লাহ পানির নহর বের করেছে, আল্লাহর হা শব্দ থেকে আল্লাহ দুধের নহর বের করেছে, রহমানের নুন শব্দ থেকে আমার আল্লাহ পাক ওই যে আপনার মধুর নহর বের করেছে, রাহিমের মিম শব্দ থেকে আমার আল্লাহ শরবতের নহর বের করেছে। মালিক হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে। এই চারটা নহর, কয়টা? চারটা নহর হাউজে কাউসার হয়ে, মারহাবা কন, হাউজে কাউসার হয়ে জান্নাতের নিচ দিয়ে চলে গেছে। جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار ومسلمان তোমরা যদি ঈমান আমলে পাকা হয়ে কবরে যাও, ইমান আমলে পাকা হয়ে যদি কবরে যাও, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচ দিয়ে তোমাদের জন্য একটা জান্নাত আমি নির্বাচিত করেছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নহর দুধের নহর, পানির নহর, শরবতের নহর, মধুর নহর। একবার জোরে বলা যাবে মারহাবা। কতদিন এই নহর আপনি খাবেন? দুনিয়াতে আর একজনের মাল চুরি করে খাবার স্বাদ, দুনিয়াতে আর একজনের হক মেরে খাবার স্বাদ, দুনিয়াতে আর একজনের জমি দখল করবার সাথ, দুনিয়াতে একজনের টাকা মেরে দিয়ে বড় লোক খবর সাথ। কতদিন আপনি খাবেন? ঘুষ নিয়ে, টেবিল নিচ দিয়ে নিয়ে বিরাট বড় বাড়ি করবেন, গাড়ি করবেন, আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে চুষে খাবেন। কতদিন খাবেন? কতদিন? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য যে জান্নাত বানাইছি এই জান্নাতের সীমানা কত বড় জাননি। এই জান্নাত খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত বানাইছি যে জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 চিরদিন। ওই দিন মৃত্যুকে হত্যা করা হবে, আর কেউ মারা যাবে না। চিরদিন জীবনে শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই বিরাট জীবনের জন্য আপনি কি নিছেন? এই বিরাট জীবনের জন্য কি নিলেন হে মানুষ? আহা, হোটেলে মরা মুরগি দিয়ে, হোটেলওয়ালা ব্যবসায় বাড়াই ব্যবসায়, হা হা তেলওয়ালা সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইতে চায়, চিনিওয়ালা সিন্ডিকেট করে চিনির দাম বাড়াইতে চায়, ডিমওয়ালা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াইতে চায়। হাই হাই হাই, অবস্থা কি আমার দেশে! শুধু মানুষ ঠকানোর প্রতিযোগিতা চলতেছে, কথা বলেন ঠিক কিনা। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। নবী বলেন ওয়াদাউল আমানা, কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত চলবে। বন্ধু আমার খুবই মনোযোগ দিয়েন। ওই নহর, নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন জিব্রাইল, এই নহরের পানি কারা পাবে? ও জিব্রাইল বড়, এই নহরের পানি কারা পাবে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলে দিবেন বিসমিল্লাহর আমল যারা বেশি করবে এই হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে। সমস্ত ভালো কাজের আগে কি বিসমিল্লাহ, জোরে বলেন বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। যে কাজে বিসমিল্লাহ নাই ও কাজে বরকত নাই, যেই কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বরকত নাই। আমাদের দেশে বহু ওই কাজই পানি নেয় না, ঠিক আসতে করলেন কে? বিয়ে পড়ানোর আগে কাজী রেখে অজু করছেন নি, হুজুর কাজী ছাড়া। হুজুর যদি দেখেন তাহলে বুঝবেন সে ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেন যে হুজুর একটু অজু করে আসেন। এই যুবক, আপনাকে বলতেছি বিয়ে করার আগে সুন্নতি বিয়ে তো আমাদের দেশে মনেই নেই, মানুষ বুঝেই না, খালি মনে করে যে ডেক্সের দুটি আই নিয়ে বেডি দুটি নাচ দিয়ে ভাবিরা নাচবো আর আমি লগে লগে নাচবো নাকি? সি 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 সি, এটা কি বিয়ে? হাট, এই বিয়ে তোমাকে কি করতে কইছি বেটা? তোমার ভবিষ্যৎ বাচ্চা জন্ম হবে, সন্তান তৈরি হবে, একটা জীবন, একটা সংসার তৈরি হবে, এই জন্য তো বরকত হয় না। নবীর সুন্নতি বিয়া মুসলমান ভুলেই গেছে, আজ মনেই নাই। আরবের নারীরা বিয়ের রাত্রি কোরআন পড়ত, মারহাবা কর। আরবের নারীরা কোরআন পড়ত, আমাদের দেশের নারীরা লাফালাফি নাচানাচি করে। হায় হায় হায়, সুন্নতি বিয়ে তো মনেই নাই। কাজী আইসে একজন প্যান্ট শার্ট পরে মুইতে পানি নাই নাই, বিয়ে পরে লিখতেছে। ওটা আর কোন মুইতে পানি লই সুতনি আগে করে দেবো, আগে জীবন মুইতে পানি লই সুতনি, অজু টজু কর সুতনি। এটা পবিত্র রসুল করিমের সুন্নাহ, সমস্ত নবীদের, মানব জাতির সুন্নাহ, সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাহ। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। এটা একটা জীবন পরিচালিত করার জন্য, একটা জীবন, একটা সংসার, একটা বাচ্চা, একটা ভবিষ্যৎ, এটার উপর নির্ভর করে। তো এটা শুরু করার আগে যদি বিসমিল্লাহ না থাকে, বেটা মুত্তি পানি লইছে না, এ কাজ করবেন না, কিন্তু সাবধান, বরকত শূন্য হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, মানা না মানা আপনাদের বিষয়। যুবক বন্ধু, সুন্নতি বিয়ের কথা তো বলেই গেলাম। বউটারে অর্ধ উলঙ্গ কইরা শালা সম্বন্ধী পাশে দিয়া দুলাবাইরে পাশে বসাই দিয়ে বউ নিয়ে আসেন, লজ্জা করা তো উচিত। বউ আপনার কোলে নেই দুলাবাই, কি রে পাগলের দেশ! হ্যাঁ রে, পাগল ছাগল দেশে কত উচিত। বউ আপনার কোলে নিতেছে দুলাবাই, পাশাপাশি একটা লাঠি বলল। কথা কর না, আমি বাঁচার জন্য বলতেছি, আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, পাশাপাশি লাঠি মেরে দিবেন। বেহাপনার একটা সীমা থাকা উচিত। আপনার ঘরে আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, এটা আপনার হালাল জিনিস, একটা সংসার হবে, একটা জীবন হবে, এখান থেকে বাচ্চা হবে। বউ হলো একজনের কোলে লই দূর পরে আরেকজনের। প্রিয় মুসলমান, সুন্নতি বিয়েগুলি তো ভুলেই গেলাম। সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, যে কাজে বিসমিল্লাহ নাই ওই কাজে কোনো বরকত নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? বিসমিল্লাহ দিয়ে চিঠিখানা লিখে বলেন, হে রানি বিলকিস, শুনছি সূর্যের পূজা করো, চলে আসো, আমি সুলাইমান খোদার পয়গম্বর বলতেছি, আমার কাছে এসে কালেমা পড়ো, নতুবা তোমার রাজ্য আমি আক্রমণ করে তোমাদেরকে মিসমার করে দেব। রানি বিলকিস বড় বুদ্ধিমতী নারী, সভাসদ পার্লামেন্ট ডাক দিলেন। পার্লামেন্ট ডাক দেওয়ার পরে রানি বিলকিস ডাক দিয়ে বলেন, হে পার্লামেন্টের মন্ত্রী পরিষদ, আপনারা সিদ্ধান্ত দেন আমি কি যুদ্ধ করব না সন্ধি করব। ওরা বলল, রানী আপনি যদি বলেন আপনার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা যুদ্ধ করব, আর আপনি যদি বলেন সেটা আপনার ইচ্ছার উপরে। রানী বললেন, না, যুদ্ধ করলে শান্তি বয়ে আসে না, যুদ্ধ কখনো শান্তি আনে না, বহু মানুষ মারা যাবে, অনেক কোল খালি হবে না, যুদ্ধের প্রয়োজন নাই, চলো আমরা সুলাইমানের রাজ দরবারে যাব, তার সাথে কথাবার্তা বলে সে যদি নবী হয় আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তবে রানী বিলকিস বলতেছেন, তবে আবার মন বলে তিনি নবী হবেন, কারণ নবীদের পক্ষ থেকে এইরকম ভাষা আসে, ইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা নবী ছাড়া কারো কাছ থেকে আসতে পারে না। বিডি খুব চালা, দেশ চালাই না, আমরা শেখ হাসিনার মতো, প্রধানমন্ত্রীর মতো আর কি, খুব বুদ্ধিমতী নারী, কি আর করার আছে। আল্লাহ যারে দিয়েছে আমরা মাথার উপর তারে নিয়ে থাকতে, কিছু করার নাই। খুব মনোযোগ দিয়ে, খুবই বুদ্ধিমতী নারী রানী বিলকিস। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে আসবে, কিন্তু তার আগে বললেন, ঠিক আছে আমার পক্ষ থেকে সুলাইমানের রাজ দরবারে কিছু উপটৌকন পাঠাও, কিছু সোনা দানা মণিমুক্তা দিয়ে খুব সুন্দর করে উপটৌকন সাজাইয়া সুলাইমান আলাইহিস সালামের জন্য পাঠানো হলো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলেন, ও জিনেরা, খুব সুন্দর করে স্বর্ণের ইট বানাইয়া বিরাট বড় করে রাস্তা বানাও। সুবহানাল্লাহ, স্বর্ণ দিয়ে ইট বানাইয়া রাস্তা বানাও। ওরা আমার জানলে উপটৌকন নিয়ে আসতেছে, ওরা এই রাস্তা দিয়ে দেখে যাতে আর বুঝতে পারে যে আমি কি জিনিস। ওখানে এই সোনা দানা উপটৌকন আমি কিতা করতাম, রাস্তা বানাও। তো বিরাট করে সুন্দর করে রাস্তা বানিয়েছে স্বর্ণ দিয়ে, খুব সুন্দর করে রাস্তা বানিয়েছে, এ দারুণ সুন্দর রাস্তা। হেরা রানী বিলকিসের লোকজন এসে খালি তাকাইতেছেন, দুই পাশে তো জিন খাড়াই রয়েছে, বড় বড় জিন, এটা জিন দেহে কলজের ভিতরে পানি নাই। হাই হাই, এরা কারারি, এত বড় বড় এক একটা কারাই রয়েছি, আর দেখতেছে খুব সোনা দানা মণি মুক্তা দিয়ে চারপাশ দিয়ে খুব সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে উপটৌকন দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের উপটৌকনের আমার কোনো প্রয়োজন নেই, তোমাদের রানীকে যা বলো সে কালেমা পড়বে কি পড়বে না। ওরা ফিরে চলে গেল। রানী বিলকিস তাড়াতাড়ি বিরাট বড় বাহিনী নিয়ে রওনা। হেতর বাহিনী কম আসিল না, বিরাট বাহিনী, 12,000 বাহিনী নিছেন, 12,000-এর সাথে আরো 12,000 করে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে রানী বিলকিস রওনা দিছে, বিরাট বড় বহর নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, আজকে একটু খেলা দেখাই, তুই খেলা দেখাব। কোরআন শরীফ সূরা নমল থেকে বলতেছি, খেলা দেখাইব। কি খেলা? উনি দাঁড়ায় রয়েছে বিল্ডিং এর উপরে, প্রাসাদে এখন দেখে ধোঁয়া উঠতেছে, শুধু ধুলার ধুলা। তো উজিরকে বলতেছে, উজির এত ধুলা, বিরাট বাহিনী আসতেছে, এরা কারা, শত্রু দল না মিত্র দল? তো উজির বলতেছে, না হুজুর, এরা হলো সে রানী বিলকিস, তার দলবল নিয়ে আপনার কাছে কালমা পড়ার জন্য আসতেছে। আচ্ছা ঠিক আছে, রানী বিলকিস যেহেতু আসতেছে তো তাড়াতাড়ি নিচে নামো, পার্লামেন্ট ডাক দাও। তো পার্লামেন্টের জরুরি অধিবেশন দিছে, দেশের বিশেষ প্রয়োজন ইমার্জেন্সি পার্লামেন্ট তলব করা হয়। তো ইমার্জেন্সি পার্লামেন্ট তলব করছে। পার্লামেন্ট তলব করার পরে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, হ্যাঁ তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনে দিবা। সুবহানাল্লাহ কোন ফিলিস্তিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। ফিলিস্তিন থেকে ইয়ামান, যারা সৌদি আরব থাকছেন তারা জানেন, ফিলিস্তিনের পরে যায় হলো সৌদি আরব, তারপরে যায় হলো ইয়ামান। আচ্ছা, ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, তারপরে ইয়ামান। তো সৌদি আরব তো বাংলাদেশের অন্তত ২০টা দেশের সমান, অন্তত ২০টা দেশের সমান হলো সৌদি আরব। তাহলে ফিলিস্তিন, সৌদি আরব, তারপরে ইয়ামান, অন্তত না হলেও ২০০০ কিলোমিটার তো ওই বই ২০০০ কিলোমিটার বিরাট বড় রাস্তা। রানি বিলকিস বড় শৌখিন নারী ছিলেন, মহিলা তো, মহিলারা তো একটু শৌখিনী হয়। ওনার সিংহাসনটাও খুব সুন্দর চমৎকার করে বানানো ছিল। রানী তো রানী, খুব শৌখিন রানী ছিল, সিংহাসনটাও খুব সুন্দর করে বানানো। রানি বিলকিস চিন্তা করলেন, আমার সিংহাসনটা চোরে যাতে না নিতে পারে সেই জন্য 7টা দেওয়াল দিয়ে একটা বিল্ডিং তৈরি করে 7টা লোহার দরজা তালা মেরে ওই সিন্ধুকের ভিতরে ওনার সিংহাসনটা রেখে চলে আসলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর বললেন, কে আছো? রানী বিলকিসের সিংহাসন 7টা দেওয়ালের ভিতর থেকে শুধু সাবা থেকে এই ফিলিস্তিনে এনে দিবা। তখন একজনে হাত বাড়ালো জিনদের মধ্যে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে যে ইফরিত শক্তিশালী জিন, সে বলতেছে, হুজুর আমি পারি। সবচেয়ে শক্তিশালী জিন ছিল ইফরিত, একবার দানবীয় জিন। হেতে দ্বারা কা হুজুর আমি পারি। টাইম কত? আয় ইফরিত, সময় কত নিবি? কোরআনের ভাষায় ইফরিত বলতেছে, আনা আতিকা বিহি, আমি এনে দিতে পারি আপনার কাছে। আপনি বৈশা রয়েছেন, বসার থেকে শুধু দাঁড়াবেন। আরো জোরে, বসা থেকে দাঁড়াইতে কয়দিন লাগে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই ধরলাম, 10 সেকেন্ড ধরলাম। 10 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আনতে পার। তৎকালীন জমানায় মানুষ তো দেরাত ছিল না। কত হাত ছিল? 20 হাত, 25 হাত ছিল একটা মানুষ। ওখান তো আমরা 3.5 হাত হয়ে গেছি গা। হ্যাঁ, এটা কমতে কমতে কমে গেছে গা। তো 20 হাত মানুষ ছিল তৎকালীন, 20 থেকে 25 হাতের কম না, 30 হাত এইরকম মানুষ ছিল। 20-30 হাতের একটা লম্বা ছিল। তো ওই 20-30 হাত একজন মানুষের সিংহাসনটা কত বড় হবে? জিনে কয়, হুজুর আমি আনবো। ২০০০ কিলোমিটার রাস্তা সুদূর ফিলিস্তিন থেকে রানী বিলকিসের সিংহাসন 7টা লোহার দরওয়াজা 7টা দেওয়ালের ভিতর থেকে আমি নিয়ে আসবো। আমিন, কোরআন বলতেছে, জিন বলতেছে, হুজুর আমি যা আনতে পারি এই ক্ষমতা আমার কিন্তু আছে, এবং আমি বিশ্বস্ত। আমি যে চুরি করে নিয়ে যাবার না, আপনার কাছে নিয়ে আসবানি, আমি আপনার খুব বিশ্বস্ত জিন। জিনদের ভিতরে তো চোর আছে, বুঝছেন না? আমি কিন্তু চুরি টুরি করবার না, আমি কিন্তু আমিন, খুব বিশ্বস্ত, আপনার খুব অনুগত জিন, আমি আইনে দিতে পারবো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হইল না, না টাইম বেশি হয়ে যায়, আর একটু কমাও। এটা বলে টাইম বেশি। আর কেউ আসুনি, কেউ আর আসুনি, রানী বিলকিসের সিংহাসন এনে দিবা তোমরা। قال الذي عنده علم من الكتاب, কিতাবের জ্ঞান আমি আল্লাহ যারে দিছিলাম সে হাত বাড়াইলো। মারহাবা কর। অলির পাওয়ার কত দেখেন, অলি আমার দেশের লেতা কাতা সাদা উল্লাহ বল্লা সুল্লাহ। অলি মানবার চাই না, আরে বেটা তোমরার মতো কোটি মৌলবি যা করতে না পারছে শাহজালাল ইয়ামানি একা তাই করে দেখাইছে। আর হাত উঁচা করে বলেন ঠিক কিনা? قال الذي عنده علم من الكتاب কিতাবের জ্ঞান যারে দিছিলাম, কিতাবের জ্ঞান যারে দিছিলাম উনি দাঁড়ায় গেলেন। আসিব বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, আপন খালাতো ভাই ছিল, নবী না রসুল না অলি ছিল, অলি 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 অলি। قال الذي عنده علم من الكتاب আমি আল্লাহ যাকে কলবের মধ্যে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান, একটা জ্ঞানের নাম ইলমে জাহির আর একটা জ্ঞানের নাম ইলমে বাতিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে আছে আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের, ইলমুল লিসান একটা জবানের ইলম, হুয়া হুজ্জাতুল্লাহ এটা আল্লাহর দলিল, আর একটা ইলম আছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব কলবের জ্ঞান, হুয়া ইলমুন নাফি, অনেক দামি ইলম, অনেক দামি ইলম। কিতাবের জ্ঞান ছিল হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের মধ্যে জায়নামাজ ছেড়ে দিয়েছে, পানির উপরে জায়নামাজ পানি ডুবাইতে সাহস করে নাই। কিতাবের জ্ঞান ছিল সিফাসালান নাসির উদ্দিন শাহের মধ্যে, ইন্তেকালের পরে কবর পূর্ব পশ্চিম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান। হযরতে আসিব বিন বারখিয়া বলে হুজুর আমি পারি রানি বিলকিসের সিংহাসন এনে দিতে। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারহু। কত সময় লাগবে রে আসিব বিন বারখিয়া? আসিব বিন বারখিয়া বলে হুজুর ইয়ারতাদ্দা ইলাইকা তারহু, আপনি চোখের পলক মারতেই আমি নিয়ে চলে আসবো। কয় ঘন্টা লাগে? আরে জাতি ঘুমাই পড়ছিস কে? ঘুমাইস না, ওদের ঘুমের টাইম তো এখন, বাচ্চাদের ঘুমের সময়, ঘুম আসবে। আমার আছে এক পাল আছে, দুইটি আছে মাদ্রাসা, তো ঘুম আসবি তো, ওদের বাচ্চা না, এখানে টাইম ওদের আর কি, খাইয়েটে ঘুমাই পড়ে। পরিশ্রম আছে বা কোরআন শরীফ কি যাহাতা কথা? আপনার বাচ্চারে স্কুলে পড়ানোর সময় লুডু ফুডু সুডু ইডে সিডে কত কিছু খাওয়ান, বাপরে সোনারে মাথায় করে কান্দি করে লয়ে যান। আর এই বাচ্চাটা সকাল রাত ৩টার সময় শুরু হয়, ওর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পেরেশানি চলে, মাত্র টাইম পায় আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়ের ভিতরে যত শয়তান এসে করি লয়, মানুষ আইসে উরি মাদ্রাসার বলবেন কত শয়তান রে দেখছ, কত বড় শয়তান। আরে ও শয়তানি না করলে মারা যাবে তো। আমি আমার মাদ্রাসায় বলছি একবার মাদ্রাসা যদি ভেঙেও ফেলায় এই টাইমে তো কিছু কইতে পারবেন না কিন্তু, কারণ আর দেড় ঘন্টা টাইম পাবে, দুষ্টুমি করতে হবে, দুষ্টুমি না করলে ব্রেন ঠিক থাকে না। করুক না, ওর মতো বাচ্চা ও কি বুঝো, ল্যাংটে ফালালে অসুবিধা কি? একটু দুষ্টুমি করলে মানুষের গায়ে ফুলাফান কত দুষ্ট, না না এটা করতে হবে তো, দুষ্টুমি দুষ্টুমি না করলে ব্রেন নষ্ট হয়ে যাবে। করুক, বাচ্চাদেরকে দুষ্টুমির একটা টাইম আছে। সারাদিন কোরআন শরীফ পড়তেছে আর আপনি ফেসবুক টিপতেছেন। হিসাব কষে দেখেন তো ওদের পরিশ্রম আছে অনেক, বিরাট মেহনত, আবার হুজুরের ধাক্কা বকানি ঝকানি কত কিছু আছে। বন্ধু আমার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন আসিব বিন বারকিয়া সময় কত রে? বলে হুজুর ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারবেন, এই চোখের পলকে আমি এনে দিব। আহা, নবী চিনে যাও মুসলমান, নবী চিনে যাও। ফিলিস্তিন থেকে ইয়ামান 2000 মাইল, 7টা দেওয়ালের ভিতরে সিংহাসন। আসিব বিন বারখিয়া আল্লাহর ওলি, চোখের পলকে এনে দিতে পারেন, এবং শুধু এনে দিতে পারেন না, নিয়েও চলে আসলেন। সাথে সাথে নিয়ে চলে আসলেন, দেরি করেন নাই, নিয়ে চলে আসলেন। সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি এটার রং চেঞ্জ করে দাও, দেখি রানী বিলকিসের মেধা কেমন। বেডি তো রাজত্ব চালায়, দেখি মেধাটা কেমন পরীক্ষা হয়ে যাবে আজকে। সিংহাসনের রূপটা চেঞ্জ করে দাও। রূপটা চেঞ্জ করে দেওয়া হলো, সিংহাসন চলে আসলো। প্রশ্ন করি, জবাব দিবেন। হযরত সুলাইমান নবীর উম্মত, আল্লাহর ওলি, আল্লাহ যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলেন, এই আল্লাহর ওলি যদি 2000 মাইল দূরে 7টা দেওয়ালের ভিতর থেকে রানী বিলকিসের সিংহাসনখানা দেখে নিয়ে যেতে পারে, এই কারামত, এই ক্ষমতা যদি আল্লাহ তারে দেয়, আপনারা বলেন রাহমাতুল লিল আলামিন নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, আমরা কইলি বেদাতি হয়ে যাই। আমরা কইলি কিছু ভাইরা বেদাতি কই ফেলছে, ওরে বুজুর্গ বুজুর্গ এক একটা। আমরা বললে বেদাতি হয়ে যাই, একবারে খুব বেদাতি হয়ে গেছি। আর কি কয়, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। হ্যাঁ, বিরাট বড় হকানি আর কি। টুপি মাথায় দিলে হক হওয়া যায়। বেটা বেটা ইমানে হক হইতে হবে। মুসলমান, রানী বিলকিস ঢুকে গেলেন সিংহাসনের সামনে। সুলাইমান আলাইহিস সালাম আহলান সালাম দিলেন, আসেন রানী। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন সিংহাসনটা চিনেন কিনা। রানী বিলকিস সিংহাসনটা দেখে, এটা তো আমার ওই। আর জোরে, এটা তো আমার ওই। আপনি আসার আগে এটা এখানে ঢুকাইছি, তার মানে কি? তার মানে কি সুলাইমান আলাইহিস সালামের চাইতে আসিব বিন বারখিয়ার ক্ষমতা বেশি? না, সুলাইমান আলাইহিস সালাম বুঝাইতে চায়, রে রানী বিলকিস, আমার উম্মত যদি তোমার সিংহাসন এনে এখানে আনতে পারে, তাহলে এবার বুঝে নাও আমি সুলাইমান কি জিনিস। আরে শাহজালাল যখন জায়নামাজ বিছাই দিয়ে নদী পার হইল, তখন বুঝা উচিত আল্লাহর ওলি শাহজালাল যখন জায়নামাজ বিছায় নদী পার হয়, তাহলে আমার নবী কি জিনিস। কথা কর না, জোরে বলে, নবী কি জিনিস বুঝে যাওয়াটা দরকার। বাজার অনেক বুঝটা হলো আসল জিনিস। ইমান নিয়ে কবর যেতে হবে, ইয়াকিনটাকে পরিপূর্ণ মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল রাসূল কারীমের উপরে একবারে প্রসিদ্ধ ইয়াকিন। কোন বিষয়ে সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞেস করলে ভদ্রচিতে একটা জবাব দিতেন, আল্লাহ ও রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের উত্তর ছিল এটা, আল্লাহ জানে, নবী জানে। বুঝে কবরে যাবেন, আল্লাহ জানে, নবী জানে। এই উত্তরটা সাহাবায়ে কেরাম দিতেন। একজন না, দুইজন না, 1.25 লক্ষ সাহাবীর এক আকীদা ছিল, আল্লাহ জানে, আল্লাহু রাসূলুহু। এবং এই শব্দটা কত হাদিসের সনদে আসছে, আমি বলে শেষ করতে পারতাম না। অনেক হাদিসের সনদে আসছে, বহু সাহাবী যতজন ছিলেন সবাই রাসূল প্রশ্ন করলে জবাব দিতেন, আল্লাহ রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে এবং তার নবী জানে। বাপ, বুঝে কবরে যাওয়াটা জরুরি। আমার দেশে অনেকে তৌহিদকে ভালোবাসতে যায়, রেসালাতকে ইনকার করে। তৌহিদকে মহাব্বত করতে যায়, রেসালাতের সাথে দুশ্মনী করে। তৌহিদকে মহাব্বত করতে যায়, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে। কি কথা বলে? তৌহিদকে প্রাধান্য দিতে যায়, নবীর সাথে বেয়াদবি করে। এটা চরম মূর্খতা ছাড়া কিচ্ছু না। আপনাকে কি করে বুঝাবো বলেন তো? সাতটা দেওয়ালের ভিতরে একটা সিংহাসন। আচ্ছা, আসিব বিন বারখিয়া সিংহাসনটা যে আনলেন, এটা কি দেখা না না দেখা? জোরে কোন। তাহলে 2000 কিলোমিটার থেকে একজন ব্যক্তি তিনি দেখতেছেন সাতটা দেওয়ালের মধ্যে একটা সিংহাসন আছে। যেই লোক 2000 কিলোমিটার দূর থেকে দেখতে পারেন, আমাদের নবীকে আজকের মাহফিল দেখতে পারে না? এটা তো সহজ হিসাব, হিসাব তো জটিল না, একবারে সহজ সহজ হিসাব। আপনাদেরকে বুঝাইলাম হিসাব বড় সহজ।